আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমানে একটি ভাইরাস আমাদের খামারগুলোকে একদম গ্রাস করে নিচ্ছে। এখন যারাই হাঁসের বাচ্চা উঠাচ্ছেন একদম লস লস লস, তার মানে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে যে যারাই আমাকে ফোন দিচ্ছেন যে ভাই ভাইরাসের কারণে বাচ্চা মারা যাচ্ছে, ভাইরাসের কারণে মারা যাচ্ছে। আসলে এই ভাইরাসটা কি বা কি জন্য হাঁসের বাচ্চাগুলো মারা যাচ্ছে, আর এই যে ভাইরাস থেকে বাঁচার উপায়টা কি, সে বিষয়গুলো নিয়ে মূলত আজকের ভিডিওতে আলোচনা করব। তাই আর দেরি কেন, চলুন যাই মূল ভিডিওতে। প্রিয় দর্শক, বর্তমানে একটি সমস্যা যেটি হচ্ছে ভাইরাস, এই ভাইরাসের কারণে বাচ্চার যে সমস্যাগুলো হচ্ছে সেটি হচ্ছে যে বাচ্চাগুলো কাঁপতে কাঁপতে হঠাৎ করেই দেখা যাচ্ছে খামারে রেখে দিয়েছেন, কাঁপতে কাঁপতে বাচ্চা পিছন দিকে মাথাটা ঘুরিয়ে পালকের ভিতর গুঁজে দিয়েছে, দিয়ে শুধু ঘুরতে থাকতেছে এবং একটা সময় দেখা যাচ্ছে যে বাচ্চারা শুয়ে যাচ্ছে, পাগুলো উপরের দিকে দিয়ে মারা যাচ্ছে। আসলে এই সমস্যা থেকে বাঁচার উপায় কি? প্রিয় দর্শক, প্রতিনিয়ত আপনারা জানেন যে আমি আপনাদের বিভিন্ন সাজেশনমূলক ভিডিওগুলো আপলোড করে থাকি এবং আজও তার ব্যতিক্রম নয়। প্রিয় দর্শক, এই সমস্যাটা মূলত এই বছরে এসে একটু বেশি আকার ধারণ করেছে, অন্যান্য বছরে কিন্তু এই সমস্যাটা হয়েছে, কিন্তু এই বছরে একটু বেশি হওয়ার কারণ হচ্ছে যে এখন বর্তমানে কিন্তু গরমের সিজন চলে এসেছে, কাজেই এই গরমের সময় কিন্তু হাঁসের বাচ্চায় একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। কিন্তু আমরা অনেকেই এই যে বাড়তি সতর্কতাটা এটা অবলম্বন করি না এবং দেখা যাচ্ছে নর্মালি অন্যান্য সময়ের মতোই আমরা হাঁসের বাচ্চাটা লালন পালন করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সমস্যাটা বেশি হয়ে থাকে। তো প্রিয় দর্শক, আপনাকে যদি আপনি এই ধরনের সমস্যায় না পড়তে চান বা এই ভাইরাস থেকে বাঁচতে চান, তাহলে আপনি কী ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন? এক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে অবশ্যই অবশ্যই ভালো মানের বাচ্চাটা আপনাকে প্রথমে সংগ্রহ করতে হবে। সেক্ষেত্রে আপনি কোথা থেকে বাচ্চাটা সংগ্রহ করবেন? সেক্ষেত্রে আপনারা কোনো ভালো প্রতিষ্ঠান থেকে, আমি বলবো না আমার হ্যাচারি থেকে আপনি বাচ্চা নেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমাদের হ্যাচারি ঘরে দাঁড়িয়ে থেকে ভিডিওটা করছি, আমার দুই পাশে ডিম আছে, নিচে ডিম আছে, উপরের দিকে ডিম আছে, পুরোটাই কিন্তু ডিম দিয়ে ভর্তি এবং এখান থেকে বাচ্চাগুলো উৎপাদন হয়। সো সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের হ্যাচারিতে এসে দেখে নিয়ে যেতে পারেন, অথবা যে কোনো হ্যাচারিতে আমি সবসময় সাজেস্ট করি যে আপনারা যেখান থেকে বাচ্চা নেন অবশ্যই সে খামারে আসবেন। আসার পরে বাচ্চারা দেখবেন, আপনার বাচ্চা আপনি দেখে তারপরে নিয়ে যাবেন, কারণ আপনি টাকা পাঠিয়ে দিলেন, যত ভালো প্রতিষ্ঠানই হোক, দেখা যাচ্ছে একটা বাচ্চা দিয়ে দিলেও আপনার সেটা পছন্দ হয়নি, পরবর্তীতে কিন্তু সেটা আপনি ব্যাগও পাঠাতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি ঝামেলায় পড়বেন। তো সেক্ষেত্রে আপনার যদি 2 টাকা 3 টাকা 5 টাকা বেশি দিয়েও কিনতে হয়, আপনি এ গ্রেড মানের অরিজিনাল বাচ্চাগুলো কিনবেন। যখন এ গ্রেড মানের বাচ্চাটা কিনবেন, ওই বাচ্চার রোগ বালাইটা কম হয় এবং ওই বাচ্চাটা সুস্থ সবল থাকে, কাজে একটু সমস্যা হয়ে গেলে ওই বাচ্চাটাকে কিন্তু এত সহজে কাবু করতে পারে না এবং এত সহজে ওই বাচ্চাটা রোগ আক্রান্ত হয় না। আচ্ছা, আপনি ভালো বাচ্চাটা নিলেন, বাসায় নিয়ে যাওয়ার পরে আপনার সর্বপ্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে যে আপনি লাইসোবিটের স্যালাইনটা দিবেন, কারণ বিভিন্ন জায়গা থেকে বাচ্চাটা যখন আসে, দূর থেকে আসার ফলে বাচ্চাটা একটু দুর্বল থাকে, দুর্বল থাকার কারণে কিন্তু এটা দেখা যাচ্ছে যে আপনি যখন খামারে নিয়ে যাবেন তখন কিন্তু ওই একটু স্যালাইনটা দিলে এর যে এই দূরে থেকে যাওয়ার যে ধকলটা, এই ধকলটা কেটে গেল এবং দুর্বলতাটা কেটে উঠলো। এবং আপনারা অন্যান্য সময় আমরা যে কাজটি করতাম যে নিয়ে যাওয়ার পরে মুড়ি ভিজিয়ে দিতাম বা চিড়িয়া ভিজিয়ে দিতাম, দেখা যাচ্ছে অনেকে 1 দিন 2 দিন পর্যন্ত খাওয়াতেন, কিন্তু এখন আর এই কাজটা করবেন না। আপনারা নিয়ে যাওয়ার পরেই সাথে সাথে আপনারা স্যালাইন পানিটা দিবেন, স্যালাইন পানিটা দেওয়ার পরে আপনারা ফিড দিয়ে দেবেন, একদম টোটালি ফিড, অন্য কোনো খাবার না, স্ট্যাটার ফিডটা দিবেন। এই স্ট্যাটার ফিডটা আপনার প্রথম দিন থেকে শুরু করে একদম 22 দিন পর্যন্ত চলবে, এই 22 দিনের মধ্যে আপনি অন্য কোনো খাবার দিবেন না। এ সময়টা আমরা অন্যান্য সময় যেমনটা করেছি যে অন্যান্য খাবার দিয়েছি, যে ধান গম ভুট্টা রাইস পলিশ মিক্স করে দিয়েছি, বা অনেকে যারা গ্রামে হাঁস লালন পালন করেন ভাত এটা সেটা দেন। সো আপনারা এই এই সময়টায় আপাতত এই জিনিসগুলো করবেন না, আপনারা ফিড দিবেন, কারণ ফিডে সকল ধরনের পুষ্টিগুণ থাকে যার ফলে হাঁসটা সুস্থ সবল থাকে। এবং গরমের সময় সবচেয়ে বেশি খেয়াল রাখবেন যে ব্রুডিংয়ের ক্ষেত্রে আমরা যেটি করি যে অন্যান্য সময় আমরা লাইট দিয়ে রাখি, কিন্তু এখন লাইটটা আপনার ওইভাবে প্রয়োজন হবে না, তবে অবশ্যই আপনি ব্রুডারে লাইট রাখবেন। এবং সেটা হচ্ছে যে শেষ রাতের দিকে গিয়ে অনেক সময় ঠান্ডা পড়ে, তো ঠান্ডার সময় অবশ্যই আপনি ব্রুডারটা জ্বালিয়ে রাখবেন এবং লাইটটা দিবেন। সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা সাজেস্ট করি যে লাইটটা দিবেন না, আবার অনেক ক্ষেত্রে সাজেস্ট করি লাইটটা দিবেন, এটা ডিপেন্ড করবে যে আপনার আবহাওয়ার উপরে। আবহাওয়া যদি দেখা যায় বেশি গরম থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি লাইটটা দিবেন না, এমনিতে নর্মাল লাইট দিয়ে রাখবেন, বাট ওইখানে হিট দিবেন না, হিট দিলে এমনিতেও বেশি গরম, আবার যদি হিট দেন তাহলে বাচ্চাটা সিদ্ধ হয়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই জিনিসটা বিবেচনা করবেন। এবং আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যে বাচ্চা যখন এক জায়গায় জ্বরো হয়ে যাবে, বারবার জ্বরো হয়ে যাচ্ছে, এটা অবশ্যই ছড়িয়ে ছড়িয়ে দিবেন যাতে এক জায়গায় জ্বরো না হয়ে যায়। এবং আরেকটি কাজ করবেন, সেটা হচ্ছে যে বাচ্চা যাতে পানিতে ভিজে না যায়, বাচ্চা যখন পানিতে ভিজে যাবে তখন এর সংক্রমণটা বেশি থাকবে। আর আমি আরও কিছু মেডিসিনের নাম বলবো যে মেডিসিনগুলো আপনারা রেগুলার চালাবেন, এই মেডিসিনগুলোর নামও আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বলে দিব। তো প্রথমে যে কাজটি করবেন, নিয়ে যাওয়ার পরে তো আপনারা লাইসোবিট দিলেন, এরপরে আপনারা এখন যেহেতু এই সমস্যাগুলো বেশি হচ্ছে, কাজেই এখন আপনারা নিয়ে যাওয়ার পরে 2টা মেডিসিন একসাথে চালাবেন, সেটা হচ্ছে ডক্সিভেট প্লাস
অ্যানড্রোসিন অথবা র্যানামাইসিন, ডক্সিভেট থাকবে সাথে, এর পাশাপাশি হচ্ছে অ্যানড্রোসিন বা র্যানামাইসিন। এই ওষুধটা আপনি 3 দিন পর্যন্ত চালাবেন। 3 দিন পর্যন্ত চালানোর পরে আপনারা হচ্ছে দিবেন 2 দিন বা 3 দিন, তারপরে আপনার হচ্ছে RenaWS 2 দিন বা 3 দিন দিবেন, এরপর Renasol AD3 1 দিন বা 2 দিন দিন, এভাবে আগের মতো কন্টিনিউ করবেন। আগে আমরা যেটা করতাম যে মাঝখানে 2-1 দিন একটু গ্যাপ রাখতাম, এই সময় আপনি আর গ্যাপ রাখবেন না, এবং চেষ্টা করবেন মাঝে মাঝে যখন গরমটা বেশি থাকবে মাঝে মাঝে লাইসোভিট স্যালাইনটা দুপুরবেলায় দিয়ে দেওয়ার জন্য, তাহলে হাঁসটা একটু সুস্থ সবল থাকবে। তো প্রিয় দর্শক, আপনারা যদি এভাবে আসলে বাচ্চাটা লালন পালন করতে পারেন, তো আমি মনে করি যে ভাইরাসের কারণে আপনারা ভয় পাচ্ছেন বাচ্চা উঠাতে, এই ভাইরাসের আক্রমণ থেকে আপনি বাচ্চাকে সুস্থ সবল রাখতে পারবেন এবং আপনি খামারে লাভবান হতে পারবেন। তো প্রিয় দর্শক, এভাবে আপনারা যদি হাঁস লালন পালন করেন, আশা করি যে আপনারা ভালো কিছু করতে পারেন। প্রিয় দর্শক, জানি না আজকের ভিডিওটি কেমন হয়েছে, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এরকম সাজেশনমূলক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।